হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো নিম্নচাপের কারণে গত দুই দিন ধরে বৃষ্টি হইতেছে, যার কারণে বক পাখির জন্য মাছ সংগ্রহ করতে পারতেছি না। তো আজকে সকাল থেকে একটু কম বৃষ্টি, তবে আকাশের অবস্থা এখনও তেমন একটা ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও আছে। এই শিপজালটা পাকারে ফেলে রাখছিলাম, তো এটা এখন তুলবো, দেখি মাছ উঠে কি না। তেমন কোনো মাছ ওঠে না, দু একটা যার কিনা মাছ উঠছে। এইগুলাই নেই, এইগুলো পাইছি। এই কুইচাটা গতকালকে রাতে শিবজলে উঠছিল, তো এটা আমি রেখে দিছিলাম, এখন নিয়ে এটা বক পাখিরে দিব, দেখব ও কী করে। চলুন আপনাদেরকে দেখাই। এই যে তোর জন্য মাছ আনছি, আস্তে আস্তে আস্তে। এই কয়টা মাছই খা, আর মাছ পাই নাই, তো এই কয়টা খা, একটু পরে চলে ছেড়ে দিলাম, তারপর তুই নিজে নিজে ধরে খাইস। যা ভিতরে ঢুক, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে তোর সারপ্রাইজ। কি কস, এই যে এই নে। তো আমি তো ভাবছিলাম যে ও এটা দেখে ভয় পাবে, কিন্তু ভয় তো পাবে দূরের কথা, রীতিমতো ও এটা নিয়ে খেলা শুরু করছিল মনে হইতেছে। এটা অনেক পিছলা, হাতে ধরে রাখা যায় না। তো আর 200 সাবস্ক্রাইবার হলেই আমাদের চ্যানেলটা 7000 সাবস্ক্রাইবারের একটা পরিবার হয়ে যাবে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গত দুই দিন বৃষ্টি ছিল, তার উপর শিকারির ভয়ে করে গত দুই দিন ছাড়ি নাই, আজকে বৃষ্টি নাই, আজকে ওরে ছেড়ে দিব। তো এটা অনেক পিছলা, এটা হাতে ধরে রাখতে পারছি না, বারবার ধরি আবার পড়ে যা। কি হ্যাঁ, এই ভয় পাস না, ভয় পাস না, এই যে নে 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 এটা নে। এই ঠুকুর মারে, দেখেন দেখেন কি করে, দেখেন ওর অনেক সাহস, ও ভয় পায় না। এটা যদি ছোট হইতো তাহলে মনে হয় এটা খেয়ে ফেলতো, ও বড় বকগুলো তো বড় বড় সাপ ধরে খেয়ে ফেলে, ও তো আর সেই বড় বক না। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।